দিচ্ছি গো। ঠান্ডা হয়েছে? কি মিষ্টি জল। তা একটা কথা বলি। বলো। তা তোমাদের এখানে ফ্রিজ ট্রিজ নেই? আমাদের খাওয়া হয় না, আমাদের ফ্রিজ থাকবে? আরে না, এখনকার মানুষ সব এসব খেতে পারে না, শুধু জল। হ্যাঁ, গরম কালের সময় হয়, ঠান্ডা পড়লে তখন কি হবে? ঠান্ডা পড়লে তুমি ফ্রিজের মধ্যে বসে শুয়ে পড়বে। ও দিদি, এখানে বসে কেমন? তুমি প্রত্যেকদিন আমার বাড়ি আসবে, আমি দুগ্ধ নেব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। বলো। তোমার নাম কি গো? আমার নাম, আমার নাম হলো তরলা গো, তরলা। আর আমার নাম কি বলো তো? কি গো? আমার নাম হলো সরলা গো, সরলা। ও দিদি, তোমার নামের সঙ্গে আমার নাম মিলে গেছে জানো? চলো না সই পাঠাই। ও মা, সই পাঠাতে গেলে অনেক কিছু প্রয়োজন জানো। আরে তোমার ঘরেতে কি আছে বলো তো? আমার ঘরে খই আছে। আর আমার হাড়ির যত দুগ্ধ আমি করে দিলাম তো। ওই শেষ ওই বসে সই গো, আমরা মনের কথা কই গো। এ সো সো ওই বসে সই গো, মনের কথা কই গো। এ সো সো মনের কথা কই গো। আরে আমার পক্ষে সাক্ষী রইল চন্দ্র সূর্য তারা, মনের কথা কই গো। দিদি তুমি আমার অন্তরের সই, তুমি আমার প্রাণের সই, আমার ধ্যানের সই, তুমি আমার জ্ঞানের সই। ও দিদি এখানে বসো। কাদম হয়ে গেছে, তুমি গুল খাও না? হ্যাঁ গুল খাও না? গুল খাই না। কি খাও? আমি কিচ্ছু খাই না। তাই নাকি? দক্ষিণের বাতাস খাই, দক্ষিণের বাতাস। একটা কথা বলি। বলো। তোমার স্বামীর নাম কি গো? ও মা, তুমি কেমন মেয়ে ছেলে গো, তোমার মাথায় বুদ্ধি নেই? মেয়ের কখনো তো স্বামীর নাম মুখে নিতে পারে? ওরে ভালো খাকি, আকার ইঙ্গিতে বলো। তাহলে বলছি, তুমি শোনো, যাদের অনেক ধন সম্পত্তি আছে তাদের কি বলে? ধনী বলে। নৌকাকে অপর নামে কি বলে? তরি বলে। ওর সঙ্গে তুমি অভিযোগ করবে, পেয়ে যাবে আমার স্বামীর নাম। ও তাহলে তোমার স্বামীর নাম ওঝা ধনন্তরী? ওই হলো আমার স্বামীর নাম। আসার পথে শুনে এসছি যাদের সাথে মনসার লেগেছে বিবাদ, তাদের ছয় পুত্রকে তোমার স্বামী বাঁচিয়ে দিয়েছে। আমার স্বামী বাঁচিয়েছে। আর তোমার স্বামী যদি এখান থেকে তুলে দেয় গেলো, এই কজন এখান থেকে তুলে বার করে দে। ও দিদি তুমি বিধায় চিন্তা করছো কেন জানো? কেন? তোমার সায়া কি বলে জানো? কি বলে? তার নাকি মৃত্যু নেই, আমার হাতে শঙ্খ শীতে সিঁদুর চিরকাল অক্ষয় হয়ে থাকবে। সই, মানুষ জন্ম গ্রহণ করলে মৃত্যু তার সুনিশ্চয়। তোমার স্বামীও তো মানুষ, তোমার স্বামীর মৃত্যু আছে। দিদি বেশ, তাহলে আমায় কি করতে হবে বলো? স্বামী আসলে ভালো করে খেতে দিয়ে বলবে, স্বামী তোমার মৃত্যু কোথায় লেখা আছে। বেশ, যদি না বলতে চাই। এখানে এত চাচামেচি হচ্ছে কেন? ও দিদি যদি না বলতে চাই কি করব? অভিমান করে বাপের বাড়ি চলে যাবে। ও দিদি চলে যাবে সত্যি সত্যি? আরে অভিনয় করবে। আচ্ছা অভিনয় করব, বুঝতে পেরেছি। তুমি আবার কালকে চলে এসো কেমন? ঠিক আছে সই, তাহলে আমি এখন আসি সই। আমার চলতে গেলে চলতে গেলে পাশা নারি চলতে পারে হাড়ির দই। আমি রাজার মেয়ে সই, আমি রাজার মেয়ে সই, আমি রাজার মেয়ে সই। না না, স্বামী এখন কেন আসছে না? আমি রন্ধন করে বসে আছি, স্বামী আসলে খেতে দেবো। তরলা, আমি ওখানে ঝাড়ফুঁক করতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমার বড় খিদে পেয়েছে, তুমি বসো। বেশ, আমার দুটো খেতে দাও।
রান্না করেছো তরুণা? আলু সেদ্ধ ভাত। সর্বনাশ, কতদিন আর আলু সেদ্ধ ভাত খাবো? ওজা মানুষ হয়ে খুব বিপদ হয়ে গেছে। স্বামী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো তরুণা, তুমি সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্ত্রী, তুমি যা খুশি আমায় বলো। স্বামী গো, হ্যাঁ তুমি তো গ্রামে গ্রামে সাপে কাটা রোগী বাঁচাও। হ্যাঁ, তোমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? স্বামী কি বলছো তরুণা? হ্যাঁ স্বামী, তুমি আজ তোমায় বলতে হবে তোমার মৃত্যুর কাহিনী, তুমি আমায় খুলে বলো। শোনো তরুণা, আমার মনে হলো যেন তোমার হাসি খুশি মন একটু আগে দেখলাম। স্বামী জানো তো, আজকে না আজকে আমাদের ঘরে তোমার সই এসেছি। সই এসেছিল? সর্বনাশ, আচ্ছা তোমার সই কোথায় গেল? দুধ দিয়ে চলে গেছে। সে কি? হ্যাঁ, তুমি এমন সই করলে সইকে রাখতে পারলে না? আরে সে তো গোয়ালা মানুষ, পাড়ায় পাড়ায় দুধ দিতে হবে না। ফের আসবে বলেছে কি? কালকে আসবে। আচ্ছা, এবার যদি আসে না ভালো করে যত্ন করে রেখে দেবে। আচ্ছা বেশ বেশ, ভালো। কিন্তু স্বামী, হ্যাঁ কি বলছিলে বলো? তুমি তোমার কথা এড়িয়ে যেও না। বলো বলো তোমার মৃত্যুর কাহিনী, তুমি আমায় খুলে বলো। কি বলছো তরলা? তুমি সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র স্ত্রী, আর তুমি স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু কামনা চাইছো? স্বামী, তরলা মৃত্যু কাহিনী নয় স্বামী। তাহলে আমি শুনতে চাইছি, তুমি সব সময় বলো তোমার মৃত্যু নেই, কিন্তু স্বামী মানুষ যদি জন্মগ্রহণ করে তা তো মৃত্যু সুনিশ্চয়, তাহলে তুমি কেন বলো তোমার মৃত্যু নেই? তরলা তুমি বিচাই বিচাই আমার মৃত্যু কামনা চাইছো? আমি স্বামী, শোনো তুমি আমার মৃত্যু ছাড়া অন্য কিছু বলো আমি বলতে রাজি। তুমি তাহলে বলবে না? কি করে বলি বল স্বামী? তাহলে রইল তোমার সংসার, আমি চললাম আমার পিতার আলয়ে। ধরো শোনো তরলা, তুমি আমার স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু চাইছি, এরকম স্ত্রী কজন আছে? ভালো, খুব ভালো। হ্যাঁ তরলা শোনো, তুমি আমার মৃত্যুর খবর জানতে চাইছো স্বামী? আচ্ছা তরলা, আমার মৃত্যু হলে তোমার খুব ভালো হবে তাই না? না স্বামী না। তুমি কি বলছো স্বামী? হ্যাঁ আমি তোমার মৃত্যু চাই না, শুধু জানতে চাই আমি তোমার স্ত্রী, তোমার সহধর্মিনী, তোমার সমস্ত খবর খবর আমার রাখা উচিত স্বামী। তরলা বেশ, তরলা তুমি আমার স্ত্রী হলেও আমি তোমার স্বামী, কিন্তু তোমার সঙ্গে আমার ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। বলো। বেশ স্বামী, তোমার সঙ্গে আমি ত্রিসত্য অঙ্গীকার করলাম। সত্য সত্য সত্য, এক কথা তুমি আমি ছাড়া আর তৃতীয় ব্যক্তি কেউ জানবে না। তরলা বেশ, তরলা তুমি যখন সত্য সত্য আমার মৃত্যু কামনা চাইছো, তরলা তাহলে তুমি আমার মৃত্যু সংবাদ শুনতে চাইছো? শুনতে চাই স্বামী। বেশ তাহলে শোনো তরলা, মৃত্যু আমার আছে, কোন দিন জানো? কোন দিন স্বামী? তবুও বলতে হবে। শোনো, আসবে না উদয় নাগ ফণি, তোমার মৃত্যু হবে না, আমার হাতে শঙ্কুশিত সিঁদুর চিরকাল অক্ষয় হয়ে থাকবে। তরুণা শোনো, তরুণা স্বামী সত্যি তুমি আমার স্ত্রী, কিন্তু মনে রেখো স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো স্বামী গো, কারণ তুমি আমার স্ত্রী স্বামী, তাই আমার মৃত্যুর খবর একমাত্র তুমিই জানলে। বেশ স্বামী, তাই বলছি তরলা, আমি ওপারে ঝাড়ফুঁক করতে যাব, আমার হাতে সময় নেই, তুমি একবারে নয় আমার ওই শৈব মন্দিরে পুষ্প চয়ন করে রাখবে, আমি একবার ঝাড়ফুঁক করে গঙ্গা থেকে স্নান সেরে এসে বেশ স্বামী আমার শৈব মন্দিরে পূজায় বসবো, ঠিক আছে? তরলা স্বামী আসি, তরলা স্বামী। কি ভাবছে স্বামী? তরলা মনে রেখো আমি তোমার স্বামী। বেশ তরলা স্বামী, না না এ কথা আমি কাউকে বলবো না, আমি এখন চললাম সরোবরে স্নান করতে।
তিনি দিল কালো গায়ের কাটি দুগ্ধ কে নিবিল মনুষা মাতা দুগ্ধ বেস্তু যায় কালো গায়ের খাটি দুগ্ধ তুমি দিল দিদি আমার স্বামীর মৃত্যুর খবর জানার জন্য তুমি এত আগ্রহী না না সই তুমি ভুল করছো যদি কোনোদিন তুমি বিপদে পড়ে আমি এসে তোমাকে সাহায্য করতে পারবো দিদি কিন্তু এ কথা তো তোমাকে আমি বলবো না দিদি তুমি আমার সই তাহলে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এ কথা তুমি আমি ছাড়া আর কেউ জানবে না আমি তোমাকে স্পর্শ করে বলছি তিনি সত্য অঙ্গীকার করে বলছি এ কথা তুমি আমি ছাড়া কোন তৃতীয় ব্যক্তি জানবে না তাহলে শোনো দিদি ওই মহাদেবের মস্তকে আছে উদয়ী নাগ কালফণী ওই কালফণী যদি আমার স্বামীর মস্তকে দংশন করে আমাদের ঈশান কোণে আছে ছোট্ট কৌট সোনার ভ্রমর কেউ যদি আকাশে মারতে পারে তবে স্বামীর মৃত্যু হবে নচেত মৃত্যু হবে না এখান থেকে কৈলাস অনেক দূর তাছাড়া দেবাদিদের মস্তকে এসে জানবে কে উদয় নাক পড়ি আর কি তোমার স্বামীকে ধ্বংসন করবে স্বামী সই তোমার ঘরের কোণে শুনেছি আছে নাকি সোনার ভ্রমর হ্যাঁ আছে তো ভুলে গেছো আমাকে দেখাবে না তুমি দেখবে হ্যাঁ কিন্তু তুমি দূর থেকে দেখবে কেমন ঠিক আছে বেশ তাহলে তোমার হাতে দিচ্ছি তুমি দেখে আমাকে দিয়ে দেবে কেমন সই তুমি তোমার সই তোমাকে কেন আমি দেবো না তুমি দিয়েছো আমার হাতে সোনার ভ্রমর আমি কি করব বলো তো তরলা কি করবে তোমার এই সোনার ভ্রমর কি আমি এক আছরে করলাম তুমি কেন তোমার সর্বনাশ করলে আমার কে তুমি তরলা একবার তাকিয়ে দেখতো আমি কে কি বড় সর্বনাশ করলাম আমি কেন এমন করলাম এ কথা কাউকে বলবো না আমি এখন চললাম স্বামীর পূজার ফুল তুলতে চিন্তা বড় চিন্তার মধ্যে পড়ে আছে আমি মা পত্তাকে আমি পাঠিয়ে দিলাম সেই চম্পকন করে রাজা চন্দ্রধরের হস্তে পুষ্পাঞ্জলি আনতে কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না এসে বলছে না
ওগো বাবা পিতা আমি পুষ্পাঞ্জলি পেয়েছি সেই রাজা চন্দ্রধরের হস্তে। প্রণাম তব চরণে পিতা। আশীর্বাদ করি মা, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। মা গো, তুমি কি পেয়েছো রাজা চন্দ্রধরের হস্তে পুষ্পাঞ্জলি? না পিতা। কেন মা? পিতা, মা গো, সে কত পরে হবে, আপনি আমার একটি বর দেবে বলেছিলেন। সত্য কথা মা। বলো মা, যদি তোমার পরের প্রয়োজন হয় এই মুহূর্তে আমার কাছ থেকে বর চেয়ে নাও মা, আমি এই মুহূর্তেই করিব প্রধান তোমার। আমি যে বর চাইব আপনি সেই বর আমাকে দেবেন। মা গো, তুমি আমার কন্যা, আমি তোমার পিতা, কি বর চাইবে মা তুমি? আমি দিতে পারবো না। বলো মা, বলো কি বর চাই তোমার? দেব সভায় আছেন চন্দ্র চন্দ্র পবন মরুণ জল গভীর ব্রহ্মা বিষ্ণু, আপনি হলেন মহেশ্বর পদ্মা ৩৩ কোটি দেবতা মণ্ডলীর সম্মুখে এই বর চাই। আপনার মস্তকে আছে উদয় কালপনি পদ্মা। উদয় কালপনি আমার হস্তে। না পদ্মা, আমি উদয় নাক ফণি কাউকে দিতে পারি না মা। ও গো মা, আমার আরো তো সুন্দর সুন্দর ফণি আছে, তুই সেই ফণি আমার কাছ থেকে চেয়ে নিয়ে যা মা, কিন্তু আমি উদয় নাক ফণি কাউকে দিতে পারি না। উদয় নাক ছাড়া অন্য কোনো বর আপনার কাছে আমি চাই না। পদ্মা, না পদ্মা না, উদয় নাক ফণি আমি কাউকে দিতে পারি না। পিতা, দেব সভা পরিত্যাগ করছি, কিন্তু যার সময় আপনি মনে রাখবেন এই ৩৩ কোটি দেবতা মণ্ডলীর সম্মুখে আপনার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করবেন না। পত্তা না, যেও না দেব সভা হতে মোর। মা গো, আমি দেব দেবাদিদেব মহেশ্বর, মানুষের মনোবাঞ্ছাই পূর্ণ করাই হলো আমার কাজ। ওরে মা, আমি আগে বুঝিনি মা, আমি আগে বুঝিনি, তুই আমার মস্তকে হৃদয় নাক ফণি চাইবি মা। ওরে মা, তুই হৃদয় নাক ফণি ছাড়া অন্য কোনো ফণি নিয়ে যা মা, আমি দেবো, কিন্তু হৃদয় নাক ফণি আমি কেমন করে দেবো বলতে পারিস মা? বলো বল, আর তো সুন্দর সুন্দর ফণি আছে তুই নিয়ে যা। আমি তো দেব সভা পরিত্যাগ করছিলাম, কিন্তু আপনি তো আমাকে থামালেন। বেশ বেশ মা পদ্মা বেশ, আমি যখন তোর সঙ্গে কথা দিয়েছি উদয় নাক ফণি তোকে দিয়ে দেব, এই নিয়ে যাবা, এই নিয়ে যাই উদয় নাক ফণি আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু রে মা আমার তোর কার্য শেষে এই উদয় নাক ফণি আবার পাকা মেলে উড়িয়ে দিবি আমারই কাছে, কেমন? নিয়ে যাবা এই উদয় নাক ফণি আমি তোকেই দিয়ে দিলাম। তোর পূজার প্রচার হোক এই বিশ্ব চরাচর। চন্দ্রধরে ছয় পুত্রকে আমি মেরেছিলাম, তুই বাছি দিয়েছিস। না না, এই পৃথিবীর মধ্যে আর আমি তোকে জীবিত রাখবো না। পৃথিবীর মধ্যে যদি তুই বেঁচে থাকিস তাহলে স্বর্গে দংশনে কারোর মৃত্যু হবে না, তাই তোর মস্তকে দংশন করে দেবীত্বের আসন নেব দেবরাজ। স্বামী কাল এখন আসছে না, আমি তো পূজার ফুল তুলে বসে আছি, স্বামী আসলে পূজার জন্য দেবো। স্বামী গো, বলো না, আমি ও পালা ঝাড়ফুঁক করে একেবারে গঙ্গায় থেকে স্নান ছেড়ে এসে। স্বামী, তুমি আমার পুষ্প চয়ন করেছো? করেছি স্বামী। বেশ, তো আমি পূজায় বসি, তুম দূর হতে সংখ্যা ধরি চলো না। জয় শিব সম্পূর্ণ, জয় শিব সম্পূর্ণ।